হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল কেকে খুলনা। ইটস অল অ্যাবাউট খুলনা। আমি সাথে আছি অনন্যা, ঘুরে দেখাবো পুরো খুলনা। আপনাদের সামনে তুলে ধরবো খুলনার হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশন, ফুড অ্যান্ড কালচার, এবং সেই সাথে আরও অনেক কিছু যা আগে কেউ দেখায়নি। সো ফ্রেন্ডস, খুলনার নতুন নতুন এপিসোড দেখতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। খুলনা যশোর সীমান্তের কেশবপুর উপজেলার ভদ্রা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত ভরত ভয়না গ্রাম। নদী আর সবুজে বেষ্টিত এই গ্রাম যে কারো মনকে কেড়ে নেবে। তবে শুধু এই সবুজে বেষ্টিত সৌন্দর্যই নয়, ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে এক আকর্ষণীয় স্থান, যেখানে এলে তারা অনেকটা মহাস্থানগড়ের দেখার মতো আনন্দটা উপভোগ করতে পারবেন। খুলনা থেকে প্রথমে অটোতে খুলনার দৌলতপুর হয়ে মহসিন মোড়ে আসতে হবে। সেখান থেকে আবারও অটোতে করে শাহপুর বাজার। শাহপুর বাজারে নেমে এবার ভ্যান বা অটোতে যেতে হবে ভরতের দেউল। তবে ভ্যান চালকদের ভরতের দেল না বললে চিনবে না। ভ্যানের ভাড়া সেখানে 20 টাকা, 6 থেকে 7 কিলোমিটার দূরত্ব। তবে ফেরার পথে ভ্যান বা অটো কিন্তু সহজে পাওয়া যাবে না। ভালো হয় আপনি যে ভ্যানে যাবেন ওই ভ্যান ড্রাইভারকেই বললে উনি আবারও নিয়ে আসবেন আপনাকে। খুলনা যশোর সীমান্তবর্তী ভরত ভয়না গ্রামে অবস্থিত প্রায় 1800 বছর আগের এক পুরাকীর্তি। শতবর্ষী এই বটগাছের নিচে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পুরাকীর্তিটি। স্থানীয় জনপদের কাছে পুরাকীর্তিটি ভরত রাজার দেউল বা ভক্তের দেউল নামে পরিচিত। ভরত ভয়না মন্দির দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা। প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক কাশীনাথ দীক্ষিত ভরত ভায়না ও ঢিবি সংলগ্ন এলাকায় প্রাথমিক জরিপ কাজ পরিচালনা করেন 1922-23 সালে, এবং তিনি ঢিবিটি পর্যালোচনা করে মন্তব্য করেন যে ঢিবির নিচে 5 শতকের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির আছে এবং এটি সম্ভবত হিউয়েনসাং বর্ণিত সমতটের 30টি সংগ্রামের একটি। পরবর্তীতে 1984 থেকে 1985 সাল, 1996 থেকে 2001 সাল এবং 2016 থেকে 2017 সালে খনন কাজের ভিত্তিতে 3টি স্থাপত্যিক কালপর্ব পাওয়া গিয়েছে এবং এই স্থাপত্যে ব্যবহৃত ইট এত বড় যে এই অঞ্চলের কোনো পুরাকীর্তিতে আর ব্যবহার হতে দেখা যায়নি। এই যে ভরত রাজার দেউল, এই ভরত রাজা আসলে কে ছিলেন সে বিষয় নিয়ে আমরা এখনো নিশ্চিত নই যে তিনি কে ছিলেন। কখনো বলা হচ্ছে তিনি সুন্দরবনের রাজা ছিলেন, আবার কখনো আমরা ভাবছি ভরত রাজা ছিলেন এই অঞ্চলের রাজা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে মন্দিরটির গঠন ও শৈলীর ভিত্তিতে উন্মোচিত স্থাপত্যটির প্রথম নির্মাণকাল খ্রিস্টাব্দ 7 থেকে 9 শতকের মধ্যবর্তী কোনো সময় হতে পারে। স্থাপত্যিক ধ্বংসাবশেষ ছাড়াও মানব মূর্তির বিভিন্ন অংশ, অলঙ্কার প্রভৃতি এখান থেকে পাওয়া গিয়েছে। এছাড়াও প্রাণীমূর্তির বিভিন্ন অংশ যেমন শাড়ির মাথা, বিভিন্ন ধরনের অলঙ্কৃত ইট, মৃৎপাত্র, যা খুলনা বিভাগীয় জাদুঘরে রক্ষিত আছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে, কিন্তু খননের ফলে জানা যায় 1897 সালের ভূমিকম্পে এ দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননে সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট 94টি কক্ষ পাওয়া যায়। চারপাশে 4টি উইং ওয়াল, এর মধ্যে 12টি কক্ষ, বাকি 82টি কক্ষের সমন্বয়ে এ বৌদ্ধ মন্দির তৈরি। মন্দিরটির চূড়ায় 4টি কক্ষ,
এ কক্ষের দুই পাশে আরও আটটি ছোট ছোট কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ। ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল। প্রাসাদটির চারপাশে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। উপাসনালয়ের চারপাশ প্রদক্ষিণ করে বৌদ্ধ ভিক্ষুরা পুণ্য অর্জন করতেন। চারটি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল, সম্ভবত সেগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন। ভরত ভয়নার এই মন্দিরটি ভক্তের দেউল নামে পরিচিত। ধারণা করা হয় এটির উচ্চতা প্রায় 50 ফুট এবং পরিধি 900 ফুটেরও অধিক। এই দেউলকে ঘিরে রয়েছে অনেক গল্প। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো ভরত রাজা তার মায়ের দুধের ঋণ শোধ করতে চান এই মন্দিরটি উৎসর্গ করে। তখন দেবতাদের অভিশাপে এই মন্দিরের অগ্রভাগ মাটির সঙ্গে মিশে যায়। আজকের বাংলাদেশের ইতিহাস 1952 বনশে 71 সালে তৈরি হয়নি। আমাদের রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাস অস্বীকার করা মানে আমাদের নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা। আমরা বাঙালি, আমরা আমাদের পূর্ব প্রজন্মের বিশ্বাস, সংস্কার সব কিছু নিয়েই গর্বিত। এটি আমাদের জাতিসত্তার একটি অংশ। বৃহত্তর খুলনায় এমন ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে অনেক পুরাকীর্তি। আমরা সেই সকল পুরাকীর্তি সহ খুলনার ইতিহাস, ঐতিহ্য, খাবার, সংস্কৃতি সব কিছু নিয়ে হাজির হব পরবর্তী এপিসোডে। আজকে আমাদের এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। শুভম।